দূরে নাস্তে বলবে বাথরুমে। আমাদের যে শহরে যেটা ব্যবস্থা আছে বাথরুমের সঙ্গে অ্যাটাচ কি থাকে, টয়লেট থাকে, তাই না? এই প্রশ্ন বহু আগের থেকেই এসেছে যে আমরা টয়লেটে ঢুকলে পরে তো আর আল্লাহর নাম নিতে পারব না, এবং সেটাকে হাদিস দেখলাম না ফতোয়া দেখলাম বলে গেলাম সে এমন স্মৃতি তো কমে গেছে। যদি আপনি টয়লেটে বসে টয়লেট করছে হাঁচি এসে গেছে আপনি জুড়ে আলহামদুলিল্লাহ বলতে পারবেন না। টয়লেট করা অবস্থায় আপনার কি আসছে? হাঁচি আসছে। এমনি তো হাঁচি আসলে কি বলতে হবে? জুড়ে আলহামদুলিল্লাহ বলতে হবে, যারা শুনবে তারা ইয়ারহামুকাল্লাহ বলতে হবে, তারপরে ইয়ারজিকুমুল্লাহ রাসূলুল্লাহ আবার বলতে হবে। কিন্তু টয়লেটে হাঁচি আসলে আপনি জুড়ে আলহামদুলিল্লাহ বলতে পারবেন না। হ্যাঁ, ওখানে বলা হয়েছে তো মনে মনে বলে নেবেন, আপনার মনে মনে আলহামদুলিল্লাহটা জুড়ে না। তাহলে টয়লেটে বসে কোনো কিছুই জুড়ে আল্লাহর নাম বা বিসমিল্লাহ না কিছু বলা যাবে না। টয়লেটে যাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া আংটিও নিয়ে যাওয়া যাবে না। রসুলের আমরা মোহাম্মদ রসুলের আংটি আছিল প্রয়োজনে, এটা আয়েশা হয়তো বলেন নাই, অনেকের হাতে আংটি থাকে অজু করার সময় এই আংটির কোনো প্রয়োজন নাই। রসুল প্রয়োজনে একটা আংটি ব্যবহার করেছিলেন শিল মারার জন্য, ওই আংটিতে মোহাম্মদ রসুল্লাহ লেখা ছিল, হ্যাঁ, সর্ব উপরে আল্লাহ ছিল, তারপরে মোহাম্মদ, তারপরে রসুল, ওটা নিচের থেকে পড়তে হইল না, মাঝখানে বুঝে রসুল নিচে মোহাম্মদ, নিচের থেকে মোহাম্মদ রসুল আল্লাহর নামটা কি রেখা ছিল উপরে, আর মাঝখানে কি রসুল, এর নিচে আসিল মোহাম্মদ, তার নিচের থেকে পড়তে হইল মোহাম্মদ রসুল্লাহ। তো রসুল পেশাবটা এখানে যাবে খুলে যেত। এখন আমরা এইরকম কিছু করলে তো গোনা একটা কবিরা গোনা হইব, এই জাতীয় কিছু সঙ্গে আংটি মন্টি নিয়ে আল্লাহর নাম নালা নিয়ে গেলে গুণা কবিরা হবে একদিন। এরপরে বিনা প্রয়োজনে অনেকেই অনেক ধরনের অষ্টধাতুর আংটি, এই আংটি সেই আংটি পরেন, অজু করার সময় যদি নানা ছাড়া না করে এর ভিতরে পানি না ঢুকান তাহলে আপনার অজু হবে। অপ্রয়োজনীয় একটা কাজ করলেন, এগুলি ব্যবহার করার নিষিদ্ধ উপরে, তাই না? এগুলি করলেন আবার অজু করার সময় নানা ছাড়া করলেন না, গড়ি হাতে আছে, আজকালকার অনেক ডিজিটাল গড়ি আছে, পানি লাগলে কোনো অসুবিধা হয় না, কিন্তু গড়ি যদি চেন টাইট হয় এটাও কী করতে হবে? নাড়া চাড়া করে পানি ঢুকাতে হবে, তাই না? মহিলাদের বালা, মহিলাদের বালা ছাড়া এগুলি যাইজ বটে, যদি টাইট হয় তারাও সেগুলি কী করবে, একটু নাড়া চাড়া করে পানি ঢুকাতে হবে। আর আর টয়লেট যেহেতু এই একই বাথরুমে আলাদা থাকে, আর অন্যখানে আপনার উজু করার ব্যবস্থা আছে, ওইখানে আপনি বিসমিল্লাহ বলতে পারবেন, আপনি সব কিছু, যেহেতু ওইটা আলাদা সাইড আর উজুর সাইডটা আলাদা, এটাতে কোনো অসুবিধার কারণ আছে বলে আমরা মনে করি না। হ্যাঁ, রসুলের দিকে ভাবে ছিল না, সুতরাং ডাইরেক্ট কোনো হাদিস এই ব্যাপারে বলা যাচ্ছে না। এটা আমাদের একটা ইতিহাসি ব্যাপার আছে যে টয়লেটটা আলাদা আর উজুর সাইডটা আলাদা, এখানে বিসমিল্লাহ বলে উজু করতেই হবে, তাই না? এখন বিসমিল্লাহ বলবো, একটু আসতে বললে ভালো, এখানে অত দূরে বলার দরকার নাই। আর পেশাব পায়খানার ব্যাপারে আমি যেটা ঢাকা শহরে লক্ষ্য করেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, লাইয়াস্তাতিরুমিন বলে কি বলা হয়েছে, ওই লোকগুলির শাস্তি কি জন্য হচ্ছিল? তারা তাদের পেশাব থেকে সতর্কতা অবলম্বন করত না, ইস্তেতারের মানে কেউ কেউ বলছেন তারা পর্দা করত না। ঢাকা শহরে পেশাব পায় পেশাবের সময় অন্তত, হ্যাঁ, পেশাবখানায় গিয়ে পিছন থেকে কাপড় উঠে গেলেন, আপনাদের পিছন থেকে আপনাদের লজ্জাস্থান কী করা যায় দেখা যায়, আমি বাস্তবে দেখেছি অনেকে পিছন থেকে কাপড় উঠে, পিছন থেকে কাপড় উঠে গিয়ে যখন পেশাবখানায় বলল তখন তার ওই যে ফরজ জায়গাটা ওই জায়গাটাই কী করা যায় দেখা যায়। সুতরাং কাপড় টাপড় ঠিক রাখবেন, আমাদের লম্বা জুব্বা আমরা বাইন্ধে সেন্ডে লই, আপনার জামা যদি লম্বা থাকে বাইন্ধে নেবেন যাতে ওইখানে পড়ে আবার ছিটাটা আপনার জামায় না লাগে। কিন্তু পিছন থেকে কাপড় উঠে গিয়ে, হ্যাঁ, অনেক আমাদের হানাফি ভাই আবার হিলে একটু সতর্ক, তারা একটু ঢিলেগুলো উপর নেয় আবার কয়েক পেশাব কানায় গিয়ে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। আমি দেখি
অনেক জায়গায় লেখা আছে, কিন্তু আমরা এতটুকু বলছি হাঁটুর উপরে আপনার কাপড় উঠলে তেমন একটা অসুবিধা নাই, যেহেতু আপনি আবরণের ভিতরে আছেন। কিন্তু আপনি পেশাবখানায় গিয়ে এমনভাবে পিছন থেকে কাপড় উঠাইলেন যে আপনার খরচ করে হয়ে গেল, তাই না? শুনলাম এখন আপনার এইটা করবেন না, খেয়াল রাখতে হবে, তাই না? আপনার রসুল পেশাব করতেন, ইহুদিরা ঠাট্টা করতো, সাহাবাদেরকে বললো তোমরা কেমন রসুল পাইলে, হ্যাঁ যা বলু কেমন তা বলুন মারা, মহিলারা যেরকম পেশাব করে তোমাদের রসুল এইরকম পেশাব করে। তার মানে এটা কি রসুল খোলা জায়গায় আর কোনো সময় হাতিতে আছে সামনে একটা ওই বালু সালু দিয়ে একটু আবরণ করে তারপরে কাপড় হাঁটুর নিচে রেখেই তিনি কী করতেন পেশাব করতেন। এই জন্য এইভিরা করতেছে, ও তো মহিলাদের মতন কাজ করে, হ্যাঁ পেশাব করতে গিয়ে, হ্যাঁ যা বলুক কেমন তা বলুন মারা, পেশাব করতে গিয়ে মহিলাদের মতন কাজ করে। এই হাদিস থেকেও তো প্রমাণ করতেছে যে আপনার কাপড় আপনি এ পরিমাণ উঠাবেন না যে আরেকজন আপনার ওই গুপ্ত স্থানটা কী করতে পারে দেখতে পারে, কিন্তু অনেকেই তা করে। খুতবাও একবার বলছি, তারপরেও দেখি করে ওই পিছন থেকে লঙ্গি উঠেইছি উঠেইছি গিয়ে বহে,